আমাদের জুড়ে ওর আগে যদি প্রচার শুরু 8.25 প্লেস সারা ভারতবর্ষ যে অশান্তি চলছে, প্রতিবাদ চলছে, যুদ্ধ চলছে, ফলে দুটোই মানব ইতিহাসের প্রাচীন ব্যাপার। মানুষ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে, এগুলো চলছে, ফলে এটা আমার মনে হয় যে প্রতীকী শান্তি চাই, হিংসা বন্ধ করা চাই, যাতে হিংসা বন্ধ হোক, ভাঙচুর বন্ধ হোক, ধ্বংস বন্ধ হোক, মানুষ ভালো হয়ে বাঁচতে পারে। আজকে এই বইমেলা এসে মনে হচ্ছে যে সমস্ত মানুষের মধ্যে সেই স্পিরিট, মানে এটা নিয়ে সবসময় কথা হচ্ছে বইমেলায়। আমি বললাম তো, বইমেলায় একটা প্রতীকী প্রতিবাদ জানানো হলো, এটাই সব থেকে বড় কথা। বলো, প্রথম এলাম, অনেকগুলো বইমেলায় গেছি, আজকে আর একটা বইমেলায় আমাকে যেতে হবে। কিন্তু বইমেলা আমার সবসময় ভালো লাগে, আমাদের ভালো লাগে, কারণ বইয়ের প্রতি আদরটা কমে গেছে, আদরটা ভালোবাসাটা, বইয়ের প্রতি শ্রদ্ধা অনেক কম চিন্তিত। সেগুলো যদি এই রকমের উৎসাহদায়ক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আবার তৈরি হয়, সেটা খুব ভালো কথা আমাদের জন্যে, আমাদের সমাজের জন্যে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে, এবং সাধারণভাবে বাংলাদেশ সমাজ।